বন্ধুরা, যদি আপনারা কুকুর, খরগোশ, বিড়াল, তাছাড়া বিভিন্ন ধরনের পাখি এবং হচ্ছে অ্যাকোরিয়ামের মাছ এবং যদি হচ্ছে গাছপালা দেখতে চান বিভিন্ন ধরনের এবং হচ্ছে কিনতেও চান, তবে কলকাতার সবথেকে হচ্ছে সস্তায় যে মার্কেট সেটা হচ্ছে গালিব স্ট্রিট, যেটা হচ্ছে তালায় অবস্থিত শ্যামবাজারের কাছে। তো ওখানে আপনাকে অবশ্যই আসতে হবে এবং যদি পারেন তো কিনবেন, যেটা আপনার ভালো লাগবে। তো এখানে বিভিন্ন ধরনের খরগোশ দেখতে পাচ্ছেন, যেমন ধরুন আমাদের দেশি খরগোশ যেগুলো হচ্ছে লাল লাল চোখ হয়, তারপর হচ্ছে সাদা চোখেরও খরগোশ আছে, যেগুলো হচ্ছে ডট ফট বা হচ্ছে হল্যান্ড লোভ, যেগুলোর কান বড়। এছাড়া হচ্ছে অ্যাঙ্গোরা র্যাবিট আছে, যাদের হচ্ছে লোমগুলো বড় হয়, বা লায়ন হেড র্যাবিট, বা হচ্ছে মিনিলুপ খরগোশ বা পলিশ খরগোশ, অনেক ধরনের খরগোশ এখানে পেয়ে যাবেন। তো দাম মোটামুটি খরগোশের হচ্ছে দেশি খরগোশ হচ্ছে 200 থেকে স্টার্ট হয়ে আপ টু যে খরগোশগুলো বললাম সবগুলি আপনি হচ্ছে পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 2500 টাকা পর্যন্ত পড়বে একটা পার পিস। তো একটু দেখে শুনে নিতে হবে খরগোশ আপনাকে। খরগোশ বাড়ির জন্য খুবই ভালো, বাচ্চারা খুবই ভালো খেলতে পারবে খরগোশের সঙ্গে, বাড়িতে আপনি নিরালায় রাখতেও পারবেন খরগোশ। এবারে দেখুন আমরা এসে গেছি পাখির মধ্যে। তো পাখি তো ওরকম হচ্ছে আমরা জানি হচ্ছে পায়রা হচ্ছে বিভিন্ন ঘরেই হাতে পছন্দ করে, বাড়িতেও অনেকের বাসা করে পায়রা, দেখবেন বড় বড় ফ্ল্যাটের হচ্ছে খোপে পায়রা বাস করে। তো সবাই বলে যে পায়রা হচ্ছে রাখলে বাড়িতে হচ্ছে মানে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, সুখ প্লাস হচ্ছে আপনার ধন সম্পত্তিও বৃদ্ধি পায়। তো এখানে বিভিন্ন ধরনের পায়রা দেখে নেবো, যেমন হচ্ছে গোলা পায়রা বা হচ্ছে কালচিরা পায়রা, এগুলোর দাম খুবই কম। গোলা পায়রা যেগুলো চোখ লাল 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 হয় এবং বেশিক্ষণ উঠতে পারে গোলা পায়রাগুলো, এগুলো হচ্ছে খুবই কম দাম, 200 টাকা বা 300 টাকা করে আপনি পাবেন গোলা পায়রা। এরপর হচ্ছে গিরিবাস পায়রা, যেগুলো হচ্ছে গোলা পায়রার থেকে একটু দাম বেশি। গিরিবাস পায়রাগুলো হচ্ছে আকাশে যখন উঠবে তখন এরা ভল্ট দেয়। তারপরে হচ্ছে লোটন পায়রা, লোটন পায়রাগুলো হচ্ছে মাটিতে ভল্ট খায়, এগুলো ম্যাক্সিমাম সাদা এবং ধূসর কালারের হয়ে থাকে বা হালকা নীল কালার হয়ে থাকে। এছাড়া হচ্ছে রাজা পায়রা, এগুলো যেমন হচ্ছে যে পাকা খেলানো আছে, এই পাকা খেলানো পায়রাগুলোর নাম হচ্ছে সিরাজ পায়রা বা হচ্ছে ফ্যান্টেল। সিরাজ পায়রাও আছে, সিরাজ পায়রা, ফ্যান্টেল, তাছাড়া হচ্ছে হোমার পায়রা আছে, টামলার পায়রা আছে, বেলজিয়াম পায়রা আছে, অনেক ধরনের পায়রা আপনি দেখতে পেয়ে যাবেন। এবার আসি বিভিন্ন মুরগির দিকে। এখানে হচ্ছে মুরগির একটা পিস হচ্ছে 200 টাকা করে মুরগির পিস, আর উপরে যেগুলো হচ্ছে এগুলো সিল্কি চিকেন, এগুলো হচ্ছে 1000 টাকা করে দাম। তো এগুলো পোষার জন্যই মেনলি বলে, খাওয়ার জন্য না। এই সিল্কি চিকেনের বাচ্চা আপনি পেয়ে যাবেন। এখানে হচ্ছে দেশি হাঁস থেকে চায়না হাঁসও আছে, চায়না হাঁস একটা 1000 টাকা করে দাম। তো এদের বাচ্চাও আছে, বাচ্চাগুলোরও হচ্ছে দাম আছে, এগুলো দাম করা হয়নি, তবে এগুলোর আপনারা যদি দাম জানতে চান তো অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি আবার গিয়ে দাম জেনে আসবো আপনাদের যেগুলো পছন্দ হবে। বিভিন্ন ধরনের দেশি থেকে হচ্ছে হাইব্রিড মুরগিও আছে, অনেক সস্তা পেয়ে যাবেন যারা পুষতে চান, খাওয়ার জন্য মুরগি পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে লড়াই করার জন্য এখানে মুরগি আছে 800 টাকা থেকে শুরু, যেগুলো হচ্ছে পায়ে ছুরি মেরে এগুলো লড়াই করা হয়। তো দেখতেই পাচ্ছেন এত গরমের মধ্যেও মাসিরা হচ্ছে এসেছে নিজেদের মুরগি হাঁস বিক্রি করার জন্য। দেখুন এগুলো হচ্ছে লড়াই করার হচ্ছে মুরগি মোরগ, এগুলোই লড়াই করে থাকে, একদম রোগা ছিনছিনে হয় এবং পা গুলো খুব শক্ত হয়। খেলা দেখিস না, পায়ে চাকু মেরে লড়াই করে, এগুলো সেই লড়াই করে পায়ে সেই ছুরি মেরে দেবে, পায়ে ছোটো ছোটো ছুরি মেরে দিলে ভাই। এগুলো কত করে? 800 টাকা। এগুলো হচ্ছে সিল্কি চিকেন বাড়িতে পোষার জন্য, দেখতে খুবই ভালো লাগছে। এগুলো মাথায় যেগুলো হয় এগুলো যখন বড়ো হবে গায়ে আরও বেশি লোম হবে এবং মাথায় ঝুঁটি আরও বেড়ে যাবে, পুরো একদম লোমে ঢাকা থাকবে এগুলো। এটা হচ্ছে টার্কি বার্ড বা টার্কি মুরগি, তো দেখে নিন এগুলো পোষার জন্য নিয়ে এসছে মানুষ এখন বিক্রি করার জন্য। তো এটার দাম হচ্ছে 4500 টাকা। এটা যিনি নিয়ে এসছেন ওনার বাড়ি হচ্ছে বারাসাতে, চাইলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, যদি আপনি কন্ট্যাক্ট নাম্বার চান তো আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শুধুমাত্র কেনার জন্য নয়, আপনি এখানে বিভিন্ন ধরনের হচ্ছে পাখি দেখার জন্য আসতে পারেন। তো আপনার অবশ্যই হচ্ছে রবিবারটা ভালো লাগবে, কারণ এখানে শুধু রবিবারই হাটটা বসে, সকাল থেকেই বসে যায় হাটটা। হচ্ছে আপনি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি হচ্ছে আপনি ভিড়টা কম পাবেন।
তো আপনি ভালো করে ঘুরে দেখতে পারবেন, নাহলে যত বেলা হবে তত বেশি ভিড়টা বাড়বে। জায়গা নেই এবার তো দেখতে পাচ্ছেন, আমার ছেলে আবার মাথায় হাতও দিয়ে দেখলো, এগুলোর গলা পর্যন্ত কোনো হচ্ছে পালক নেই, তারপরে থেকেই পালক শুরু। তো এবার বন্ধুরা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মাছ দেখে নেব। তো যদি আপনারা অ্যাকুরিয়ামের জন্য মাছ কিনতে চান তো এর থেকে সস্তা মাছ আর কোথাও পাবেন না, এখানে অ্যাকুরিয়ামের সব কিছু জিনিস এখানে পেয়ে যাবেন। অ্যাকুরিয়ামের হচ্ছে জার থেকে হচ্ছে পাথর থেকে প্লাস হচ্ছে গাছপালা থেকে সব কিছু পেয়ে যাবেন। তো এখানে যারা আপনারা প্রথমবার আসছেন তারা হচ্ছে মাছ অনেকগুলো হচ্ছে অনেক ধরনের মাছ দেখতে পাবেন। তো প্রথমে একটু মাছগুলো এখানে থেকে চিনে নিন, তাহলে আপনার কিনতে সুবিধা হবে। এখানে হচ্ছে 2 টাকা থেকে আপ টু হচ্ছে 300-400 টাকা পর্যন্ত মাছ আছে, এবং ওরও উপরে মাছ আছে। তো নর্মাল যে মাছগুলো অ্যাকুরিয়ামে রাখা হয় তো সেই মাছগুলো দেখে নিন, যেগুলো আপনার শোভা বৃদ্ধি করবে অ্যাকুরিয়ামের। আপনার অ্যাকুরিয়ামের সাইজ হিসাবে আপনাকে মাছ হচ্ছে পছন্দ করতে হবে। তো আরোয়ানা মাছ হচ্ছে বড় অনেকটা, তো এগুলো হচ্ছে দেখবেন শিয়ালদায় দেখে দেখবেন আরোয়ানা মাছ বা বেটা ফিস বা হচ্ছে ফাইটিং ফিস বলে এগুলোকে। এগুলো সাধারণত মারপিট করে থাকে অন্য মাছের সঙ্গে, রাখলে তাদেরকে মেরে ফেলে। এখানে বিভিন্ন ধরনের টেট্টা মাছও পেয়ে যাবেন, এবং যেটা কমনলি সব থেকে চলে হচ্ছে ব্ল্যাক মলি বা গোল্ড ফিস, এখানে অনেক কম দামে পেয়ে যাবেন। এখন এসে দেখছি এখানে ইল মাছও আছে যেটা আগের বছর পাইনি। তো এবারে দেখতে থাকুন পুরো ভিডিওটা, দেখুন কত কম দামে এখানে মাছ বিক্রি করছে। আপনি এখান থেকে প্লাস্টিকও হচ্ছে পেয়ে যাবেন, প্লাস্টিকে করে এটা দিয়ে দেবে জল দিয়ে, তবে বাড়ি থেকে আপনাকে অবশ্যই জলটা পাল্টে নিতে হবে, কারণ এগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার থাকে, তবে অনেকগুলো খাদ্য দিতে দিয়ে ময়লা হয়ে যায়, তো হচ্ছে জলটা পাল্টে নিতে হবে। আর এমনি অনেকে হচ্ছে সিঙ্গেল পলিথিনের মধ্যেও প্যাক করে রেখেছে এগুলো আলাদা করে, তো এগুলোও নিতে পারেন আপনি। তো দেখুন অ্যাকুরিয়ামের জন্য হচ্ছে মাছকে অ্যাকুরিয়ামে মাছ কেনার জন্য প্রচুর এখানে খদ্দের এসছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি জারে করে সব সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মলি, ব্ল্যাক মলি থেকে ফাইটার থেকে গোল্ড ফিস, তারপরে হচ্ছে এই দেখুন ইল মাছ যেটা বলছিলাম, ইল মাছগুলো প্রাইস বলছে হচ্ছে 150 টাকা এক একটা ইল মাছ। দেখতে অনেকটা সাপের মতোই লাগবে বা যারা বড় দেখেছেন বড়োর মতোই লাগবে। দেখুন আমি যে ডেসক্রিপশনে যে আমি যে মাছের ফটোগুলো দিয়েছি তার মধ্যে ম্যাক্সিমাম মাছ এখানেই পেয়ে যাবেন, তো আপনি হচ্ছে তাহলে বুঝতেই পারবেন কোনটা কী ধরনের মাছ। এবং মাছের দাম হচ্ছে যে যেটা বলেছি ওর মধ্যেই থাকবে 500-250 টাকার মধ্যে, তো এর মধ্যে দামাদড়ি করে নিতে হবে আপনাকে, বার্গেনিংটা করতে হবে এখানে। এবার চলুন অ্যাকুরিয়ামে হচ্ছে সাজানো কী করে, এই পাথরগুলো দেখুন মিক্সড পাথর করা আছে সব, এগুলো হচ্ছে 100 টাকা করে কিলো, এবং যদি আলাদা বিভিন্ন ধরনের পাথর নিতে চান তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনারা 150-200 টাকা করতে পারেন আলাদা পাথর, যেমন নীল রঙের আলাদা নিলেন, হলুদ রঙের আলাদা নিলে সেগুলো আলাদা পড়বে দাম। এবার বিভিন্ন ধরনের হচ্ছে গাছ অ্যাকুরিয়ামে রাখার জন্য, এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের পাম্পও পেয়ে যাবেন আপনি অনেক কম দামে। দেখুন পাথরের ছড়াছড়ি অনেক দোকানই পাবেন আপনি, তো দাম দর করে নিতে পারবেন, শুধু একটা দোকানই না, এখানে পাখির খাবার জন্য দানাও পেয়ে যাবেন আপনি। যেমন এই হলুদ পাথরগুলো হচ্ছে 200 টাকা করে কেজি বলছে। এরপরের ভিডিওতে আসতে চলেছে বন্ধুরা, এখানে দেখবেন অনেক গাছ, বিভিন্ন প্রজাতির গাছ আছে, তো সেই গাছগুলো আমরা দেখাবো। তো এখানে একদিন রবিবার অবশ্যই ঘুরে যাবেন, তো দিনটা আপনার অবশ্যই ভালো লাগবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে জানাবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ বন্ধুরা।